আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই ইলিশ মাছটাকে ভাজি করি। প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এইটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, যেন এটার গায়ে কোনো ময়লা বা কোনো আঁশ যেন না থাকে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটাতে আমি সব ধরনের মশলা দিব, যেমন হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো মেখে নিব, যেন প্রত্যেকটা মশলা মাছের গায়ে যায়। ভালো মতো মাখা হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। এবার আমি যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব, ভালো মতো ভেজে নিব। বাস, হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন।